রবিবার জনবিশ্বাস যাত্রার চতুর্থ দিনে সোনামুড়া থেকে বিজেপির রথ আসে কাকরাবনে। এদিন কাকরাবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায়, গোমতি জেলা প্রভারী রতন ঘোষ ও ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ প্রমুখ। এদিন বিজেপির রথ কাকরাবন হয়ে পালাটানা ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামজুরি বাজারে আসে। জামজুরি বাজারে দলীয় কর্মী ও বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে 25 বছরে রাজ্যে খুন ও সন্ত্রাসের একটি সরকার রাজত্ব করে গিয়েছে। 2018 সালে তাকে বিদায় দিয়েছে রাজ্যের জনগণ। এই রাজ্যে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রের সমস্ত জায়গায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। এক স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে গড়ে তুলেছে বর্তমান বিজেপি সরকার। কোথাও এই সরকারের কোনো দুর্নীতি নেই। আগামী দিনে 2023 সালের বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। এই দিন রথযাত্রা থেকে মুখ্যমন্ত্রী তার ভাষণে জনসাধারণের জন্য এই বার্তা দেন। সুযোগ দিতে হবে মানুষের জন্য কাজ করার। আমরা জানেন আপনারা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এবং সেবা ছাড়া আর কিছু চিন্তা করে না। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রতিটি কার্যকর্তা, আমাদের মন্ত্রী, আমাদের জনপ্রতিনিধি, ত্রিস্তরীয় পঞ্চায়েত হোক, সেই মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশনই হোক, নগর পঞ্চায়েতই হোক, সবাই ভারতীয় জনতা পার্টি যে মার্গদর্শন আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, আমাদের জেপি নাড্ডাজি দিয়েছেন, আমাদের অমিত শাহজি যেভাবে দিয়েছেন, সেইভাবেই আমরা কাজ করছি। আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং মানুষের সাথে আমরা থাকতে চাই। এতদিন আমরা যে সরকার আমরা দেখেছি সেই ধরনের সরকার আমরা সবাই জানি, যে প্রশাসনের সরকার, খুনি সন্ত্রাসের সরকার, উচ্ছৃঙ্খলতার সরকার আমরা দেখেছি। এদিন জামজুরি হয়ে রথযাত্রার গাড়িটি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া জয়ন্তী বাজার হয়ে মাতারবাড়িতে যায় জনবিশ্বাস যাত্রা। এদিন এই রথযাত্রার গাড়ির সামনে সারিবদ্ধভাবে যুব মোর্চার কর্মীরা সুসজ্জিত বাইক মিছিল করে। একই সাথে মহিলা মোর্চার কর্মীরা উলুরধ্বনি ও ফুল ছিটিয়ে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে। জনবিশ্বাস যাত্রাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় সমস্ত রাস্তা জুড়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।